আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি নতুন সংকট তৈরি করবে না আশা সেতুমন্ত্রীর। এদিকে তারেক জোবেদার সম্পদ জব্দের আদেশের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ। অন্যের ভারে সরকারের ক্ষমতার মঞ্চ যেকোনো সময় ভেঙে পড়বেন বললেন রব। ছাত্রলীগের মঞ্চের মতো প্রধানমন্ত্রীর গদিও ধপাস করে ভেঙে পড়বে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের জন্য অভিশাপ বললেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এবং সর্বশেষ জানাবো, এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 15% বাড়ানোর সুপারিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি নতুন সংকট তৈরি করবে না আশা সেতুমন্ত্রীর। নতুন করে সংকট সৃষ্টি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অংশগ্রহণের মাধ্যমে আসুন আমরা আগামী জাতীয় নির্বাচনে একসঙ্গে লড়াই করি। আশা করছি বিএনপি নতুন করে কোনো সংকট তৈরি করবে না, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক চ্যালেঞ্জ আসতে পারে, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নতুন কমিটির সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আপনারা বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবেন, অস্তিত্বের জন্য নির্বাচনে আসতেই হবে, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, আসুন আমরা একসঙ্গে নির্বাচন করব। নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। দুদিন আগে গাইবান্ধা যে উপনির্বাচন হয়েছে, এরকম সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, কেউই হস্তক্ষেপ করবে না। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? দেশের মানুষকে ভোটারদের শাস্তি দিচ্ছেন কেন? আন্দোলনের নামে আজকে আপনারা যে এই যে বাস পোড়ানো, সামনে আপনাদের আরও ভয়ঙ্কর প্রোগ্রাম আছে বলে আমরা শুনি। এসব করে দেশের সংকটের সময় আরও নতুন সংকট ডেকে এনে দেশের মানুষকে বিপদে জর্জরিত করা হবে আপনাদের। বিএনপির আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, আজকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলের আন্দোলন। আমাদের পরিষ্কার বক্তব্য, দেশে কেন সংবিধান পরিবর্তন বা সংশোধন করে যে তত্ত্বাবধায়ক সরকার একটা ডেড ইস্যু, সেটাকে আবার জীবিত করতে হবে। তারেক জোবেদার সম্পদ জব্দের আদেশের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সম্পদ জব্দের আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শাখা ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার এই কর্মসূচি পালন করেন জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল পুরান ঢাকার তাঁতিবাজার মোড় থেকে শুরু হয়ে নয়াবাজার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ এই সরকারের যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে রুখে দেবে। জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম সমাবেশে বলেন, তারেক রহমান ও তার স্ত্রীর সম্পদ জব্দের আদেশ নিঃসন্দেহে হাস্যকর ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা মহামান্য হাইকোর্টের প্রতি শ্রদ্ধা রেখে আহ্বান জানাই, অবৈধ সরকারের চোখে নয় বরং ন্যায়ের দৃষ্টিতে বিচারিক কার্যক্রম পরিচালনা করুন, অন্যথায় রাজপথে এর সমুচিত জবাব দেওয়া হবে। অন্যায়ের ভারে সরকারের ক্ষমতার মঞ্চ যেকোনো সময় ভেঙে পড়বে বলেন রব। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি জিএসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন, সাংবিধানিক গণতান্ত্রিক ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করা সহ অন্যায়ের ভারে সরকারের ক্ষমতার মঞ্চ যেকোনো সময় ভেঙে পড়বে। জনগণ আইনের শাসন এবং সংবিধানের ওপর সরকার নির্ভর করছে না, সরকার নির্ভর করছে শুধুমাত্র বল প্রয়োগের উপর। সরকার জনগণের ভোটাধিকার ছিনতাই করে অন্যায়ের পথে সাফাই গিয়ে চলেছে। তিনি বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে এই সরকার অবৈধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে অক্ষম। 2018 সালে জাতীয় ঐক্যফ্রন্টকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়ে সরকার রাতের ভোটের ওপর ভরসা রেখেছে। সুতরাং নির্বাচনের প্রশ্নে সরকারের ওপর ভরসা করার কোনো উপায় নেই। ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসম আব্দুর রব এর সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তৌফিকুজ্জামান
পিরাচার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মত বিনিময় ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। রাজধানীর উত্তরাবাস ভবনে অনুষ্ঠিত মত বিনিময় কালে আসমন রব আরও বলেন, একটি গণতান্ত্রিক ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় রাজনৈতিক সংগ্রামে বৃহত্তর জনতার স্বার্থে অঙ্গীকারবদ্ধ ইতিহাস সচেতন লড়াকুর নেতৃত্ব প্রয়োজন। রাষ্ট্র রূপান্তরে অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গড়ে ওঠা গণশক্তি প্রক্রিয়া ও শক্তিমান বিকাশ বিদ্যমান সংকট নিরসনে রাজনৈতিক দিশা খুঁজে পাবে। সংঘবদ্ধ লড়াই সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা উচ্ছেদে গণ অভ্যুত্থান সৃষ্টিতে ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ছাত্রলীগের মঞ্চের মতো প্রধানমন্ত্রী গদিও ধপাস করে ভেঙে পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মঞ্চের মতো একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গদিও ধপাস করে ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর নবী খান। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। শহরের পুনিয়াউট এলাকায় বিএনপির আন্দোলনে দশ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন হাবিবুর নবী খান। আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তারা এখন চামচামিতে লিপ্ত, ছাত্রলীগের ভারে তাদের মঞ্চ ভেঙে ধপাস করে পড়ে যায়। মঞ্চ থেকে পড়ে গেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমনিভাবে অনেকদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গদিও ধপাস করে ভেঙে পড়বে। হাবিবুর নবী খান বলেন, বিএনপির জনতন্ত্রের ভয়ে পল্টনে সভা করতে দেয়নি আওয়ামী লীগ। অন্যায়ভাবে অসংখ্য নেতা কর্মীকে আটকে রেখেছেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে বলছি, যদি তারা জেলে থাকেন অনেক আগেই আপনার জেলে যাওয়া উচিত। তারা নিরপরাধ, আপনি অপরাধী, সুতরাং অনতিবিলম্বে খালেদা জিয়া সহ সব নেতাদের মুক্তি দিন। আজকে যদি শেখ হাসিনা সহ তার পরিবার নিয়ে ফেসবুকে কেউ কিছু লেখেন, তার 14 গোষ্ঠীকে ধরে নিয়ে যাবে। এ সময় তিনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালা কানুন বাতিলের দাবি জানান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের জন্য অভিশাপ বললেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দেশের জন্য অভিশাপ বলছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। দলটি বলছে, নির্বাচনকালীন সময়ে এই ধরনের সরকার ব্যবস্থা কোনো সময় দেশের জন্য মঙ্গলজনক নয়। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সংবিধান সংশোধন করে কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন গঠন করার কথা বলছে দলটি। এ সময়ে স্থানীয় সরকার, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থ এই পাঁচ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সাংবিধানিক পন্থায় নির্বাচন কমিশনের অধীনে এনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির ব্যবস্থার কথা বলছে দলটি। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় দেওয়া দশ দফা প্রস্তাবনায় এসব বলছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা অবহেলিত সুফিবাদী জনতার অধিকার আদায় জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদ সহ পাঁচ দফা দাবিতে শনিবার রাজধানী গুলিস্তান চত্বরে মহাসমাবেশ করেছে দলটি। এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 15% বাড়ানোর সুপারিশ। কয়েক মাস আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর গত আগস্টে পর বেড়েছে বেশিরভাগ পণ্য সেবার খরচ। নিত্যপণ্যের দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অল্প আয়ের মানুষেরা। এর মধ্যে খরচের খাতায় যুক্ত হয়েছে নতুন আরেক খাত। এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 15% বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিএআইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। রোববার এ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সুপারিশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিআইআরসি তিনজন দায়িত্বশীল কর্মকর্তা। তারা জানিয়েছেন, রোববার শুনানিতে মূল্যায়ন কমিটির প্রতিবেদন তুলে ধরা হবে। রোববার শেষ না হলে সোমবারও শুনানি চলবে। এরপর সব কিছু মূল্যায়ন করে 60 কার্যদিবসের মধ্যে বিদ্যুতের দাম নিয়ে আদেশ ঘোষণা করবে বিআইআরসি।